হ্যালো শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আর একটি ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির আবেদন শুধুমাত্র একটি কারণে বাতিল করা হবে এমনই একটি নোটিশ, এর সাথে ডিগ্রি ভর্তির আবেদন সংক্রান্ত নতুন একটি আপডেট শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব মূলত একটি কারণে যে আবেদন বাতিল করা হচ্ছে সেই কারণটি কি। তো প্রত্যেকটি কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে কলেজগুলো রয়েছে, যেগুলোতে ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে, সরকারি বেসরকারি উভয় কলেজ থেকেই একটি করে নোটিশ প্রকাশ করেছে ডিগ্রি ভর্তির প্রাথমিক পর্যায়ের আবেদন করার জন্য। তো প্রত্যেকটি নোটিশেই উল্লেখ করা রয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীকে আবেদন করার পর আবেদন ফি 250 টাকা, এইটা বাধ্যতামূলক দিতে হবে। এর সাথে প্রত্যেকটি কলেজ কর্তৃপক্ষই বলছে যে আবেদন ফর্ম বাধ্যতামূলক দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী এই আবেদন ফর্ম কলেজে জমা না দেয় তাহলে তার আবেদন বাতিল করা হবে, এবং এই বিষয়টি প্রত্যেকটি কলেজ কর্তৃপক্ষ নোটিশ আকারে কিন্তু বলে দিয়েছে। আর কিছু কলেজ রয়েছে তারা বলে দিয়েছে যে এই আবেদন ফর্মটি তোমাদের নিজেদের কাছে সংরক্ষণ করে রাখবে, পরবর্তীতে ভর্তির সময় এই অ্যাপ্লিকেশন ফর্মটি দিতে হবে। অর্থাৎ কিছু কলেজ কর্তৃপক্ষ এইটা বলছে, তবে ম্যাক্সিমাম কলেজ কর্তৃপক্ষই বলছে যে প্রত্যেকটি কলেজেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি বাধ্যতামূলক জমা দিতে হবে। গত শিক্ষাবর্ষে করোনা ভাইরাসের কারণে এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হচ্ছিল না, কিন্তু এই শিক্ষাবর্ষে বাধ্যতামূলক জমা দিতে হবে, এবং 250 টাকা এইটাও কিন্তু জমা দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী এই দুইটা জিনিস বাধ্যতামূলক জমা না দেয় সেক্ষেত্রে তার আবেদন বাতিল করা হবে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া, আমার কলেজ কর্তৃপক্ষ এটা বলছে কি না সেটি আমি কীভাবে চেক করব। তো এই বিষয়টি জানার জন্য তোমাকে প্রথমত গুগলে চলে যেতে হবে। এরপর তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজটির পুরো নাম লিখে তুমি সার্চ করবে। সার্চ করলে ওই কলেজটির একটি অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে কোনো একটি মাধ্যম তুমি পেয়ে যাবে, এবং সেই মাধ্যমে তুমি জানতে পেরে যাবে যে তোমাকে একটু দেখতে হবে রিসেন্ট নোটিশের মধ্যে রয়েছে কিন্তু সেই নোটিশটি, এবং তোমাকে দেখতে হবে যে সেখানে সেই নোটিশে কি বলা হয়েছে, ওকে, কী কী জমা দিতে হবে। এই বিষয়টিও কিন্তু অনেক কলেজ বলে দিচ্ছে। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে, এর সাথে তোমার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দিতে হবে, এবং এসএসসি এইচএসসির যে মূল মার্কশিট রয়েছে সেইটার ফটোকপির প্রয়োজন হবে 1 কপি করে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো একাডেমিক কিছু পেপার যেগুলো প্রয়োজন হচ্ছে আবেদন করার পর, এবং আবেদন করার পর এগুলো কলেজে বাধ্যতামূলক তোমাকে জমা দিতে হবে। আমরা এই শিক্ষাবর্ষে অনার্স ভর্তির ক্ষেত্রে দেখেছি অনেক শিক্ষার্থী ছিল তারা আবেদন ফর্ম কলেজে জমা দেয়নি, যার কারণে তার আবেদনটি পরবর্তীতে বাতিল করা হয়েছে। সে প্রথম মেধাতালিকার ফলাফল চেক করেছে কিন্তু তার মেধাতালিকা দেয়া হয়নি, দ্বিতীয় মেধাতালিকার ফলাফল চেক করেছে দেয়া হয়নি, তারপর রিলিজ স্লিপেও কিন্তু সে আবেদন করতে পারেনি। সো এমন সিচুয়েশনে যাতে তোমার না পড়তে হয় সেজন্যই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এই বিষয়টি জানে না তাদের অবশ্যই এই বিষয়টি জানিয়ে দিবে, তো কোনো না কোনোভাবে তুমি তাদের উপকার করতে পারবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আগামী 12/10/2022 তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী বলবে যে ভাইয়া অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা কত তারিখ পর্যন্ত জমা দিতে পারবো, অর্থাৎ শেষ তারিখ কবে, শেষ তারিখ হচ্ছে আগামী 12/10/2022 তারিখ। 12 অক্টোবর বিকাল 4টা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কলেজে জমা দিতে পারবে। এবং একটি বিষয় মনে রাখবে, আগামী 4 এবং 5 অক্টোবর এই 2 দিন হিন্দু ধর্মের শারদীয় দুর্গা উৎসবের জন্য এই 2 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ, এবং ওই 2 দিনে তুমি কলেজে গিয়ে কোনোভাবেই এই অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন ফি এগুলো জমা দিতে পারবে না। সো অবশ্যই তোমার এই 2টা দিন বাদে যেতে হবে। এছাড়াও যে সাপ্তাহিক বন্ধ রয়েছে 2 দিন, অর্থাৎ তোমার শনিবার এবং শুক্রবার, এই 2 দিনেও তোমার কিন্তু জল চলবে না। সো সেক্ষেত্রে হিসাব করলে কিন্তু খুব অল্প সময় রয়েছে, তো এই অল্প সময়ের মধ্যে তোমার এই কাজটি বাধ্যতামূলক করতেই হবে। এইবার তোমাদের সাথে শেয়ার করব ডিগ্রি ভর্তির যে নতুন আপডেটের কথা আমি বলছিলাম, সেই আপডেটটি মূলত কি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছে যে ভর্তির যে আবেদনের সময়সীমা সেটি বৃদ্ধি করা হতে পারে, এবং যদি আগামী 11 অক্টোবরের মধ্যে ডিগ্রিতে যে পরিমাণ আসন রয়েছে ঠিক সেই পরিমাণ আসনের থেকে যদি 1 লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন না করে তাহলে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে। এবং এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। তো যাই হোক, এই বিষয়টি তোমাদেরকে বলে দিলাম, হয়তো তোমাদের আবেদনের সময়সীমা বাড়তে পারে, তবে
এখনকার আপডেট অনুযায়ী আগামী 11/10/2022 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তাই একদম হেলাফেলা করবে না বা তুমি মনে করবে না যে আবেদনের সময়সীমা বাড়তে পারে। হ্যাঁ, বাড়তে পারে, তবে বাড়বে কি না এইটা কিন্তু কনফার্ম নয়। তো সেই ক্ষেত্রে যারা ভাবছো যে বাড়বে, পরবর্তীতে আবেদন করব, তাদেরকে বলবো একদমই এই ভুল কাজটি তুমি করবে না। আগামী 11 অক্টোবরের মধ্যে অবশ্যই আবেদন করবে, আর 12 অক্টোবরের মধ্যে অবশ্যই কলেজে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফর্ম জমা দিয়ে দিবে। অর্থাৎ 11 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট আবেদন করার, আর 12 অক্টোবর হচ্ছে তোমার টাকা পয়সা জমা দেওয়া বা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। আশা করি বুঝতে পেরেছ, এই সময়ের মধ্যে অবশ্যই এই কাজগুলো করবে। আর আবেদনের সময়সীমা বাড়তে পারে, তবে বাড়বে কি না এইটা কিন্তু 100% কনফার্ম নই। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।